গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা চেক। চা খেতে খেতে পরিতোষবাবু বললেন, কিছু মনে করবেন না, আজ কি হবে, ভারী মুশকিলে পড়ে গেছি। একটু বিরক্তও হলাম, লজ্জিতও হলাম। পরিতোষবাবু গোটা পঁচিশেক টাকা পান আমার কাছে, এই নিয়ে দ্বিতীয়বার তাগিদ দিলেন। পকেট হাতড়ে দেখলাম খুচরো কয়েক আনার পয়সা ছাড়া কিছু নেই, কিন্তু সেই সঙ্গে চেক বইটা হাতে ঠেকল। নামমাত্র একটা সেভিংস অ্যাকাউন্ট আছে ব্যাংকে, চেক কেটে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি একদিনের সিম্প্যাথেটিক স্ট্রাইকে ব্যাংক বন্ধ। বললুম, নগদ তো নেই পরিতোষবাবু, বেয়ারার চেকে দিচ্ছি, কেমন? পরিতোষবাবু ঘাড় নাড়লেন, আমি চেক লিখতে লাগলুম। হঠাৎ পরিতোষবাবু মুচকি হাসলেন, একটু ক্ষুণ্ণ হলুম। বললুম, হাসছেন যে, ভাববেন না সোমবারই ব্যাংক খুলবে, সেদিন ক্যাশ করতে পারবেন চেকটা। পরিতোষবাবু অপ্রতিভ হয়ে বললেন, না না না, আমি সেজন্যে হাসিনি, আপনি তাই ভাবছেন বুঝি, তা নয়। তবে বছর কয়েক আগেকার একটা ঘটনার কথা মনে পড়ছিল, সেও এই চেক নেই। আর আশ্চর্য, সেই ঘটনা এখানেই ঘটেছিল। মাঝে মাঝে স্থানকালের ভারী নাটকীয় মিল ঘটে জীবনে। চারদিকে ভালো করে দেখলুম, বৌবাজার ফর্ডাইস লেনের একটা সস্তা চায়ের দোকানে কাঠের পার্টিশন দেওয়া ছোট্ট একটু খোপ, টেবিলের দুদিকে দুখানি নড়বড়ের চেয়ার, চা খেতে খেতে ছাড়পোকার কামড় খাচ্ছিলাম মাঝে মাঝে। তবু লক্ষ্য করেছি এই জায়গাটার ওপর বেশ একটু পক্ষপাতিত্ব আছে পরিতোষবাবুর। বৌবাজারের এদিকটায় যখনই ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, চা খাওয়ার জন্য এই দোকানটায় টেনে নিয়ে আসেন, বলেন বেশ চা করে এরা। চায়ের দাম যখন পরিতোষবাবু দেন, তখন আমি তার কথায় সম্মতি জানাই, যখন আমি দিই তখন ঠিক সম্মতি দিই না। তবে পরিতোষবাবুর কথায় বেশ খানিকটা কৌতূহল বোধ করলাম। বললাম, বলেন কি, এই রেস্টুরেন্টের ঘটনা, রোমান্টিক কাহিনী টাহিনী নাকি? চেকটা শেষ করে পরিতোষবাবুর হাতে তুলে দিলাম। চেকটা সঙ্গে সঙ্গে পকেটে না রেখে টেবিলের উপর রেখে দিলেন পরিতোষবাবু, দেশলাইটা চাপা দিলেন তার উপর। আমার কথার জবাবে বললেন, না মশাই, রীতিমতন রিয়েলিস্টিক, অবশ্য শুরু হয়েছিল রোমান্টিক ধরনেই। কাহিনী শুরু করলেন পরিতোষবাবু, আমি উৎকর্ণ হয়ে রইলাম। মনে মনে কি যেন একটু গুছিয়ে নিলেন, তারপর বললেন, গোড়া থেকেই বলি, এই গল্প আমার বন্ধু সুবিমলের মুখ থেকে শোনা। এই দেখুন, নামটা বলে ফেললুম, এইসব ক্ষেত্রে নামধাম গোপন রাখাই ভালো। যাকগে, আমার সেই বন্ধুকে তো আপনি চেনেন না, যদি না বলে দিতুম নামটা ছদ্মনাম হিসেবেই ভেবে নিতে পারতেন। সুবিমল কাজ করত একটা সদাগরী অফিসে, ক্লাইভ রয়ে অফিস, বেশ নামজাদা কোম্পানি, ইন্স্যুরেন্স, ব্যাংক, কটন মিল, চা বাগান, এক্সপোর্ট ইম্পোর্ট সব নিয়ে 8-10 রকমের ব্যবসা আছে তাদের। সুবিমল কাজ করত ইন্স্যুরেন্স বিভাগে, সাধারণ অফিস অ্যাসিস্ট্যান্ট হয়ে ঢুকেছিল, তারপর অ্যাকাউন্ট্যান্ট অফিস ইনচার্জ হয়েছিল বছর খানিকের মধ্যে। কাজে কর্মে নিষ্ঠা ছিল, দেখতে শুনতেও চেহারাটা মন্দ ছিল না, বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা, স্যুট পরলে বেশ মানাত। যদিও স্যুটটা পছন্দসই ছিল না সুবিমলের, নিতান্তই চাকরির খাতিরে পড়তে হতো, কিন্তু দেখলে তা মনে হতো না। এমন টিপটপ থাকত সুবিমল যে লোকে ভাবত সংসারে স্যুট ছাড়া আর কিছু সে পড়তে চায় না, আর কিছু তাকে মানায়ও না। যা হোক, কাজে কর্মে স্বভাবে ব্যবহারে কর্তৃপক্ষের বেশ সুনজরেই ছিল সুবিমল বোস, অথচ সহকর্মী এবং অধস্তনদের সঙ্গে তার খাতিরও কম ছিল না। প্রত্যেকের সঙ্গেই বন্ধুভাবে মিশত, অভাব অভিযোগের খোঁজ খবর নিত, নিজেকে বিশেষ অসুবিধায় না ফেলে সহকর্মীদের যদি কোনো সুযোগ সুবিধা করে দেয়া যায় তাতে সে সহজে পিছপা হতো না। পরিতোষবাবু আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন, কেমন দেখছেন, নায়ক কি খুব রোমান্টিক মনে হচ্ছে না রিয়েল? হেসে বললুম, এগিয়ে যান, নায়িকার সঙ্গে তার আলাপ ব্যবহারের ধরনটা আগে দেখি, তারপর জবাব দেব আপনার কথার। পরিতোষবাবু বললেন, আচ্ছা হ্যাঁ,
সেই স্ত্রী ভূমিকা বর্জিত অফিসে নায়িকাও একজন এলো। অফিস শুদ্ধ লোক একদিন হঠাৎ বিস্মিত হয়ে দেখল, উত্তর পূর্ব কোণের যে চেয়ারটায় নকুলবাবু সারাদিন বসে খটখট শব্দে টাইপ করতেন, সেখানে এসে বসেছে 20-21 বছরের ছিপছিপে চেহারার একটি মেয়ে। বর্ণ শ্যাম হলেও চোখ মুখের ছাঁদটুকু ভারী সুন্দর, ভারী মিষ্টি। দেহের গঠনটুকুও বেশ সুঠাম, সুসম্বন্ধ। দেখে মনে হয় রং শ্যামলা হয়ে ভালোই হয়েছে, অন্য কোনো রং বুঝি এ মেয়ের গায়ে মানাত না। বুঝতেই পারেন, সমস্ত অফিসটা মুহূর্তের মধ্যে চঞ্চল চক্ষুময় হয়ে উঠল। চক্ষু ঠিক চঞ্চল নয়, হৃদয় চঞ্চল, চক্ষু স্থির। ক্যাশের বুড়ো বিষ্ণুবাবু থেকে শুরু করে ছোকরা বেয়ারাগুলি পর্যন্ত সেই ঈশান কোণের দিকে বারবার ঘাড় ফিরিয়ে তাকাতে লাগল। কিন্তু ঈশানই কোনো দিকে চোখ তুলল না। সে যে সেই নতমস্তকে আনত চোখে আর একটু যেন অনভ্যস্ত কম্পিত হাতে টাইপরাইটারের ঢাকনি খুলে বসেছিল, তার আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এমনকি টাইপরাইটারের শব্দও নয়, কেননা তখনও তাকে কোনো কাজ দেওয়া হয়নি। কেয়ারটেকার ভুবনবাবু প্রবীণ বয়স্ক লোক, বয়সের সুযোগটা তিনি প্রথম গ্রহণ করলেন। নতুন টাইপিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কোনো স্টেশনারি জিনিসপত্রের দরকার আছে কিনা, পেপার, কার্বন, পিট, ক্লিপ, যা চাই তাই দিতে পারেন ভুবনবাবু। মেয়েটি তেমনি মুখ নিচু করেই জবাব দিল, না সবই তো পেয়েছি। ভুবনবাবু ফিরে এলেন, খুব যে অখুশি দেখালো তাকে তা নয়, সবই তো পেয়েছি, কিন্তু কার কাছ থেকে পেয়েছো? ভুবনবাবুর কাছ থেকেই তো, তিনি তো নিজের রুচি পছন্দ মতো টাইপিস্টের টেবিল সাজাবার নির্দেশ দিয়েছেন বেয়ারাকে, আর প্রথম আলাপ তো তার সঙ্গেই হল। সে আলাপ মৃদু হলেও মিষ্টি, সংক্ষিপ্ত হলেও সদর্থক, সদ্ভাববাচক, সব পেয়েছি। ভুবনবাবুর পর ডিসপ্যাচের বিনয় প্রপোজালের চিন্ময় বার কয়েক ঘোরাঘুরি করল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারল না। অথচ চারুদর্শন বলে দুজনেরই খ্যাতি আছে অফিসে। সুবিমল নিজেও যে একেবারে চোখ বুঝেছিল তা নয়, কিন্তু অতটা অধীর, সহকর্মীদের মতো অতটা অসহিষ্ণু হয়নি। কলেজে একদল সহপাঠিনীর সঙ্গে পড়েছে, বিভিন্ন ছোট ছোট উপদলের সঙ্গে মিশেছে, যুদ্ধের সময় ডিজিএমপি অফিসে পাশাপাশি টেবিলে কাজ করেছে তাদেরই কারো কারো সঙ্গে, সাহিত্য রাজনীতি নিয়ে আলাপ আলোচনাও করেছে। মাঝে মাঝে সেসব আলোচনা যে সাহিত্য রাজনীতির উচ্চ বিতর্ক থেকে মৃদুস্বরা হয়ে পড়েনি তাও নয়, তাই লেডি টাইপিস্টের আবির্ভাবে ঘাবড়াবার কোনো কারণ ছিল না। এক আধবার তাকিয়ে সে নিজের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু দেখা গেল মেয়েটি বড় বেশি রকমের ঘাবড়ে গেছে। কেমন যেন একটু করুণা হলো সুবিমলের, দিল কিছু টাইপের কাজ পাঠিয়ে। কাজ ছাড়া আর মুক্তি কোথায় অফিসে? এতগুলি চোখের সামনে চুপচাপ আড়ষ্ট আর দ্রষ্টব্য হয়ে বসে থাকার চাইতে কাজের মধ্যেই সুস্থ থাকবে মেয়েটি, স্বাচ্ছন্দ্যে থাকবে। হলো তাই। বেয়ারার হাত থেকে কাগজগুলি নিতে নিতে মেয়েটি পলকের জন্য শান্ত কৃতজ্ঞ চোখে একবার তাকালো সুবিমলের দিকে, তারপর চোখাচোখি হতেই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। সেই সকৃতজ্ঞ দৃষ্টি বহুদিন ভুলতে পারেনি সুবিমল। কাটল দিন তিনে, কিন্তু মেয়েটির আড়ষ্ট মুখচোরা ভাব যেন কিছুতেই কাটতে চায় না। টিফিন রুমে, অফিসে লাগা চায়ের দোকানে বিরূপ আলোচনা শোনা যেতে লাগল। এত নববধূ নববধূ ভাব নিয়ে অফিসে না এসে বাসর ঘরে গিয়ে ঢুকলেই হতো, নাচতে নেমে ঘোমটা টানার কী দরকার? কেউ বলল, আরে ভাই, তা না হলে কি কাউকে নাচানো যায়? কারো অভিমত শোনা গেল, লজ্জা নয়, ওটা দেমাগ। মেয়ে হয়ে পুরুষের মতো পুরুষের সঙ্গে চাকরি করতে এসেছে, সেই অহংকার। এর চেয়ে আগের টাইপিস্ট নকুলবাবুই ভালো ছিলেন, পুরুষ হলেও বেশ রসিক পুরুষ ছিলেন। আর কি অদ্ভুত স্পিড ছিল হাতের, বেলা 4টার মধ্যে সব কাজ শেষ করে গল্প করতে বসতেন, সব সেরা রসের গল্প। শুনতে শুনতে সারাদিনের কলম পেশা রক্তহীন দেহমন রসস্থ হয়ে উঠতে চাইত। তাছাড়া অনেকের অনেক রকম ব্যক্তিগত কাজকর্ম তাকে দিয়ে করানো হতো। কেউ অফিস কামাই করেছে, তার দরখাস্ত টাইপ করে দিতে হবে। কেউ চুপি চুপি অন্য অফিসে চাকুরির আবেদন করেছে, একরাশ সার্টিফিকেটের সঙ্গে তার টাইপ কপি চাই। নকুলবাবুর মুখে না ছিল না। এক কাপ চা হলে ভালো হয়, অন্তত একটা সিগারেট, নিদেন পক্ষে একটা বিড়িতেও কাজ করে দিতেন।
কিন্তু এই মেয়ে টাইপিস্ট পেয়ে কী লাভ হলো? নিজের কাজকর্ম শেষ করতে পারবে না, পাঁচটার পরও ফাইলে কাগজপত্রে বোঝাই থাকে টেবিল, সে আবার অন্যের কাজ করে দেবে। সরস্বী দত্তকে দিয়ে কোনো আশাই নেই, কোনো ভরসাই নেই কারো। অ্যাটেন্ডেন্স রেজিস্টার থেকে নামটা সবাই জেনে ফেলেছে, সরস্বী দত্ত। কিন্তু পরিতোষবাবু হঠাৎ থেমে গেলেন, বললুম, ব্যাপার কি পরিতোষবাবু? রেজিস্টার না দেখে আমিও নামটা জেনে ফেললুম বলে অনুতাপ করছেন নাকি? পরিতোষবাবু বললেন, না মশাই, অনুতাপ করবার মতো কাঁচা ছেলে আমি নই, নিতান্তই একজন ভদ্রমহিলার নামটি বলে ফেললুম বলে ইতস্তত করছিলাম। তবে তাও বলি, বন্ধুবান্ধবের গল্প বলতে বসে যদি তাদের নামধামি গোপন করতে হয়, বদলে দিতে হয়, তাহলে সেই গল্প বলে আরাম পাওয়া যায় না। চেনা মানুষের সঙ্গে তার নামটা এমন আষ্টেপৃষ্টে লেগে থাকে যে নাম বদলালে তার চেহারা পর্যন্ত যেন অন্যরকম হয়ে পড়ে। সরস্বীকে আমি চিনি, তাই সুলতা কি সুষমা বললে আমার কাছে এই গল্পের আর কোনো মাধুর্য থাকে না। যাগে, সরস্বী দত্তের নামটা অন্য সকলের মতো সুবিমল জেনেছিল, কিন্তু অন্য সকলের মতের সঙ্গে মনে মনে তার মিল ছিল না। দেমাক কি অহংকারের কোনো লক্ষণ সুবিমল সরস্বীর মধ্যে খুঁজে পেল না। অহংকারের কি আছে ওর? বাড়ির অবস্থা বেশে বাসেই বোঝা যায়। কোনোদিন বা মিলের খয়েরি পেড়ে সাধারণ শাড়ি, কোনোদিন বা তাঁতেরই হালকা সবুজ রঙের সস্তা পুরনো একখানা শাড়ি পরে আসে অফিসে, গায়ে সস্তা ছিট কাপড়ের ব্লাউজ, গয়নার মধ্যে দুহাতে দুগাছি চুরি মাত্র, কানে কিছু নেই, গলায় কিছু নেই। খুব দরিদ্র ঘরের মেয়েরও এসব গয়না দু একখানা থাকে। বাইরে বেরোবার সময় অন্তত পাড়াপড়শি কারো কাছ থেকে ধার করে আনলেও আনে। কিন্তু ধার করবার মতো কৃতিত্বও যে সরস্বীদের নেই তা তার বেশভূষায় গোপন রইল না। সুবিমল লক্ষ্য করল, স্পিডও মেয়েটির সত্যি কম, ড্রাফট পড়বার সময় প্রায় ভুরু কুঁচকায়, তাতেই বোঝা যায় ইংরেজি জ্ঞানের বহর। সরস্বীকে যখন নেওয়া হয় তখন তার দরখাস্ত আর সুপারিশ চিঠিগুলি সুবিমল দেখেছিল। সুবিমলদের কোম্পানির একজন মহিলা অর্গানাইজার সুপারিশ করে পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, সম্ভ্রান্ত কিন্তু ভারী দরিদ্র আর দুস্থ পরিবারের মেয়ে, আর সরস্বীর ওপরই পরিবারের ভরণ পোষণের বেশিরভাগ নির্ভর করে, ঠিক যোগ্যতার জোরে নয়, অনুকম্পা আর সহানুভূতির পাত্রী হয়েই সরস্বী অফিসে ঢুকেছিল। এমন মেয়ের গর্ব করার কি আছে? কিন্তু সুবিমলের সহকর্মীদের ধারণা ছিল আলাদা, যার আর কিছু থাকে না তার অহংকার থাকে। একদিন কাজকর্মের খুব চাপ পড়েছে সুবিমলের ওপর, টেবিল ভরা ফাইল, হিসাবপত্রের কাজকর্ম ছাড়াও নানা ধরনের চিঠিপত্র লিখতে হতো সুবিমলকে। সেক্রেটারি বেশিরভাগ সময় ফিল্ড ওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতেন। সাড়ে পাঁচটার পর নতুন আরেকটি চিঠি সুবিমল ড্রাফট করতে শুরু করেছে, হঠাৎ চোখে পড়ল সমস্ত অফিসটি ফাঁকা হয়ে গেছে, কেবল উত্তর পূর্ব কোণের সেই চেয়ারটায় বসে সরস্বী একটা চিঠি টাইপ করছে আর ড্রাফটের একটি নির্দিষ্ট জায়গায় বারবার তাকাচ্ছে। বার দুই ব্যাপারটি লক্ষ্য করবার পর সুবিমল একটু উঁচু গলায় বলল, ড্রাফট পড়তে আপনার কি অসুবিধা হচ্ছে? মৃদু লজ্জিত স্বরে জবাব এলো, হ্যাঁ একটা জায়গায় একটু। সুবিমল কিছু বিরক্ত হয়ে বলল, অসুবিধা হলে নিয়ে আসুন না এখানে। মেয়েটি তবু ইতস্তত করছে দেখে সুবিমল বলল, আপনার যদি তাতে অসুবিধা হয় তাহলে আমি যাচ্ছি। না না, সরস্বী ব্যস্ত হয়ে নিজে এবার ড্রাফট হাতে উঠে এলো, এসে দাঁড়াল সুবিমলের টেবিলের সামনে। মেয়েটির সেই ত্রস্ত ভাব, চলবার ভঙ্গি, দাঁড়াবার ভঙ্গি দেখে বিরক্তি ভাবটা সুবিমলের মন থেকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এ কথা সুবিমল অকপটেই স্বীকার করেছিল বন্ধুদের কাছে। খসড়াটা নিজের হাতে লেখা সুবিমলের, দুর্বোধ্য জায়গাটা শুনে নিয়ে সরস্বী যখন সিটে ফিরে যাচ্ছিল সুবিমল ডাকল পেছন থেকে, শুনুন। সরস্বী ঘাড় ফিরিয়ে তাকাল। সুবিমল দেখল সেই কালো বড় বড় দুটি চোখ কেবল একজন শান্ত নিরীহ নার্ভাস মেয়েরই নয়, কিসের একটু চাপা আলোরও আভাস আছে সেই চোখে। সুবিমল সঙ্গে সঙ্গে আরও গম্ভীর হয়ে গেল, বলল, অত যদি সংকোচ থাকে আপনার তো কাজে কর্মের সকলেরই খুব অসুবিধা হবে। সরস্বী মৃদুস্বরে জবাব দিল, অসুবিধা যাতে না হয় তার জন্য চেষ্টা করব। সুবিমল শুনে খুশি হল, কেবল মৃদুই নয় সরস্বীর স্বর, তার মধ্যে একটু চাপা দৃঢ়তাও আছে।
বিনয়ের সঙ্গে আছে আত্মপ্রত্যয়। সুবিমল বলল, কিছু মনে করলেন না তো? সরসী এবার মৃদু একটু হাসল, না। কাজ শেষ করে দুজনে একসঙ্গেই বেরোল। সন্ধ্যা হয়েছে, আলো জ্বলে উঠেছে শহরে। সুবিমল জিজ্ঞাসা করল, আপনি থাকেন কোথায়? বউবাজার। আমি শ্যামবাজার, কিন্তু উঠতে হবে এক জায়গা থেকেই। 6টার পরেও দেখেছেন কি ভিড়? মিশন রোড মোড় থেকে আপ গাড়ি ধরতে হবে, নাকি বাস ধরবার আশা রাখেন? সরসী মৃদু হেসে বলল, না, বাসে তো আরও বেশি ভিড় হবে। দুজনে একসঙ্গে হেঁটে গেল ট্রাম স্টপেজ অবধি, তারপর যার যার গাড়ি ধরল। দুজনের রুট আলাদা। একটু চুপ করে থেকে পরিতোষবাবু আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তারপর বুঝতেই তো পারছেন, কিছুদিন বাদে আলাদা আলাদা দুই রুট এক হওয়ার দিকে ঝুঁকে পড়ল। সোজা শ্যামবাজারের গাড়িতে না উঠে সুবিমল শিয়ালদার ট্রামে উঠতে লাগল। কোনোদিন তার কাজ থাকে শিয়ালদা স্টেশনে, কোনোদিন বউবাজার কলেজ স্ট্রিটের মোড়ে, তাই সরসীর সঙ্গে একই ট্রামে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। প্রথম দু একদিন একটু বিস্মিত চোখে তাকালেও সুবিমলের কাজের ধরনটুকু যে সরসী না বুঝতে পারল তা নয়, কিন্তু চুপ করে রইল। তার কোনো রকম আপত্তি বা অস্বস্তির ভাব দেখা গেল না। প্রথম যেদিন তারা এক ট্রামে উঠল, আগাগোড়া ভর্তি ছিল গাড়ি। একটা লেডিস সিট মার্কা বেঞ্চ ছেড়ে দু ভদ্রলোককে উঠে দাঁড়াতে হলো। একজনের চোখে বিরক্তি, একজনের চোখে ঈর্ষা। সরসী গিয়ে বেঞ্চের এক প্রান্তে ঘেঁষে বসল, কিন্তু সুবিমল সঙ্গে সঙ্গেই তার পাশে বসে পড়ল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বেঞ্চের ধারটা ধরল না পর্যন্ত। একটু বাদে সরসী তার দিকে তাকিয়ে বলল, বা বসুন, বিস্ময়ের সুর তার গলায়। সুবিমল পাশে বসে মৃদু হেসে বলল, অনুমতি না নিয়ে বসা কি ঠিক? সরসী একটু হাসল, বা আপনারও অনুমতি নিতে হবে নাকি? সুবিমল চেয়ে দেখল পাশে দাঁড়ানো যুবকটি তাদের দিকে তখনও ঈর্ষাকুটির চোখে তাকিয়ে আছে। তারপর সেই দৃষ্টি ট্রামের সহযাত্রীদের চোখে, অফিসের সহকর্মীদের চোখে আরও অনেকবার সুবিমল দেখেছে, কিন্তু বহুদিন পর্যন্ত অন্য কারো ঈর্ষার দেশের অতীত ছিল তারা। সহকর্মীর সাধারণ সহানুভূতি ছাড়া আর কোনো সম্পর্ক দীর্ঘদিন গড়ে ওঠেনি তাদের মধ্যে। দিন কয়েকের আলাপে সরসীদের বাড়ির অনেক খবর সুবিমল জানতে পেরেছিল। পারিবারিক অবস্থা মোটেই ভালো নয় সরসীদের। রুগ্ন বৃদ্ধ বাপ, চাকরি করতেন কোনো এক মার্চেন্ট অফিসে, হিসাবপত্রে সামান্য কি এক গোলমাল হওয়ায় সেই চাকরি গেছে, তারপর আর কিছু জোটেনি। অসুখ বিসুখের স্বাস্থ্য এমন ভেঙে পড়েছে যে কোনো কাজ করবার সামর্থ্য আর তার নেই। অসুখ বিসুখ ছাড়াও আরও কারণ আছে অশান্তির। দেখতে বেশ সুন্দরী বলে সরসীর দিদি অতসীর ভালো ঘরেই বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর সঙ্গে বনিবানা হয়নি, ছেলে নিয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে। সব খরচ সরসীদেরই চালাতে হয়। ভাগ্যে খানিকটা বাড়িতে খানিকটা স্কুলে পড়ে পড়ে ম্যাট্রিকটা পাশ করেছিল সরসী, আর পাড়ার হাই স্কুলে নিয়েছিল মাস্টারি। তারপর নিজের উদ্যোগে ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে স্কুলের বুড়ো অ্যাকাউন্ট্যান্ট ভদ্রলোকের কাছে শিখেছিল টাইপিংটা, তাই এই বাজারে চাকরিটা জোটাতে পেরেছে। প্রথমে অবশ্য খুব আপত্তি করেছিল সরসীর বাবা, মেয়েকে কিছুতেই পুরুষদের অফিসে চাকরি করতে দিতে চাননি। বলেছিলেন, না খেয়ে মরবেন, আধ পেটা খেয়ে থাকবেন সেও ভালো, তবু মেয়েকে আগুনের মধ্যে পাঠাবেন না। এক মেয়ের কপাল পুড়তে দেখে তার যথেষ্ট শিক্ষা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সংকল্প রাখতে পারেননি সরসীর বাবা। না খেয়ে মরা সহজ নয়, আধ পেটা খেয়ে থাকা আরও কঠিন। তাই ইচ্ছার বিরুদ্ধে, রুচির বিরুদ্ধে অবশেষে ছেড়ে দিতে হয়েছে মেয়েকে। স্কুলে 40 টাকা মাইনে পেত সরসী, তাতে মোটেই কুলত না। অফিসে তার ডবল পায়, স্কুলের হেডমিস্ট্রেসের সমান, কিন্তু তাতেও কুলোয় না। শুনতে শুনতে সহানুভূতিতে ভরে উঠেছিল সুবিমলের মন। বলেছিল, সরসীর ডাবল মাইনে পেয়েও তার একই দশা। দুটো আইবুড়ো বোন আছে বাড়িতে, একটি ভাই স্কুলে পড়ে, বিধবা মা আছেন, দুটি শিশু সন্তান নিয়ে আছেন বৌদি। বছরে দুবার সুবিমলের সঙ্গে ঝগড়া করে ভাইয়ের কাছে চলে যান, তারপর ভাইয়ের সঙ্গে খিটিমিটি করে ফের এসে শরণ নেন সুবিমলের। অমনিতে একটু দাম্ভিক প্রকৃতির মানুষ সুবিমল,
নিজের অভাব অনটনের কথা ঘনিষ্ঠ বন্ধুকে পর্যন্ত সে জানাতে চায় না। কিন্তু মাত্র মাস কয়েকের আলাপে সুপিরিয়র অফিসার হয়ে নিজেদের অফিসেরই একজন টাইপিস্ট মেয়েকে সে প্রায় সব কথা জানিয়ে ফেলল। জানাবার পর দেখল ভারী তৃপ্তি, ভারী আনন্দ। অবশ্য কেবল দুঃখ নিরাশার কথা নয়, আশা আকাঙ্ক্ষার কথাও হতো তাদের মধ্যে। সুবিমল তার নানারকম ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলত, আলোচনা করত দেশের রাজনৈতিক অবস্থার, সমাজের কাঠামো বদলানোর সূচনা আর সম্ভাবনা সম্পর্কে মুখর হয়ে উঠত। সরসী যে সেসব কথা বুঝত বা বুঝতে চাইত তা নয়, কিন্তু তারও ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা উৎসাহ উদ্দীপনা কম ছিল না। বলতে গেলে পরিবারের কর্ত্রী সরসী, কয়েকটি প্রাণীর অন্ন যোগাবার দায়িত্বের বেশিরভাগই পড়েছে তার উপর। বাড়ির সবাই তা জানে আর তার উপর নির্ভর করে, সবাই সমীহ করে, সম্মান করে তাকে। অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে দিদি তার হাত পা ধোয়ার জল এগিয়ে দেয়, বাবা পাখার বাতাস করতে করতে তার শ্রান্ত শরীরের জন্য উদ্বেগ জানান, মা মুড়ির বাটি আর চায়ের কাপ হাতে করে সামনে দাঁড়ান। বাড়িতে আগেকার দিনে সরসীর বাবার যে সমাদর ছিল, এখন সেই আদর সম্মান পাচ্ছে সরসী। বলতে বলতে আত্মপ্রসাদে সরসীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, আর সেই সুন্দর উজ্জ্বল মুখের দিকে চোখ রেখে তাকিয়ে থাকে সুবিমল। পরিতোষবাবু একটু থামলেন। আমি বললুম, কিন্তু এত কথা আপনি জানলেন কি করে? আপনি কি রোজ ট্রামে বাসে ওদের ফলো করতেন নাকি? পরিতোষবাবু ধমকের ভঙ্গিতে বললেন, না, আপনি বড্ড বেরসিক আর অমনোযোগী শ্রোতা। বলেছি না, সুবিমল আমার ঘনিষ্ঠ বন্ধু। তাদের মধ্যে যখন যা হতো খুঁটে খুঁটে আমাকে না বলে তার তৃপ্তি ছিল না। তারপর? তারপর আর কি, দিনের পর দিন ঘনিষ্ঠতা এগিয়ে চলল। নিজেকে সুবিমল বলে কল্পনা করে নিন, তাহলে আর তারপর তারপর করবেন না। তারপর তারা এই রেস্তোরাঁয় প্রথম একসঙ্গে চা খেতে এলো। এবার রোমাঞ্চ বোধ করলাম। এই রেস্টুরেন্টে? স্টান্টটা কি রাগ করেই দিলেন নাকি পরিতোষবাবু? আমি কি খুব ব্লান্ট হয়ে পড়ছিলাম? পরিতোষবাবু বলে চললেন, এই কেবিনেই চা খেতে এসেছিল তারা। কি একটা গোলমেলে, ট্রাম বাস দুই বন্ধ। অফিসের পর সারাটা পথ হেঁটে হেঁটে এলো সুবিমল আর সরসী। প্রথমে খুব ফাঁকে ফাঁকে অনেক দূরত্ব রেখে হাঁটল, তারপর এলো কাছাকাছি। অফিস থেকে অনেকটা দূরে এসে পড়েছে তারা, এমনকি সরসীদের গলির মোড়ও ছাড়িয়ে এসেছে। হঠাৎ সুবিমল বলল, চলুন একটু চা খাওয়া যাক, ট্রামের পয়সা তো বাঁচল, এবার গলাটা একটু ভিজিয়ে নি। সরসী বলল, না না। সুবিমল ধমক দিল, কেবল না না, আপনার নেতিবাদ এবার ছাড়ুন তো, আসুন আমার সঙ্গে। ধারে কাছে ভালো রেস্টুরেন্ট নেই, সরসীকে নিয়ে এখানে এসে ঢুকল সুবিমল। মালিক আর খদ্দেররা সমান অবাক হয়ে গেলেন। একটু পরে মালিক বিমূঢ় ভাব কাটিয়ে তাড়াতাড়ি বললেন, আসুন আসুন, দুজনে বসবার মতো কেবিনও আমাদের আছে। কিরকম কেবিন থাকো দেখতেই পাচ্ছেন। একটু বোধহয় কল্পনা করে নেওয়া যায় যে এই ছোট খোপের গরমে তারা দুজন কোনো অসুবিধা বোধ করেনি। ছারপোকার কামড় সম্বন্ধেও আমাদের মতো তারা সেদিন সচেতন ছিল না। পরিতোষবাবু একটু হাসলেন। সুবিমল জিজ্ঞেস করল, কি খাবেন? সরসী বলল, কিচ্ছু না। কিন্তু দু কাপ চা অন্তত না নিলে হেরা আমাদের এখানে বসে গল্প করতে দেবে কেন? এক কাপ করে চা অন্তত নেওয়া যাক। সরসী বলল, আর কিচ্ছু না, আপনি খান আমি দেখি। সুবিমল হেসে বলল, সে যদি নিজের হাতে করে চা খাওয়াতেন তাহলে বলতে পারতেন। আরক্ত মুখ নিচু করে সরসী বলল, সে সৌভাগ্য কি আর হবে? আংশিকভাবে সৌভাগ্যটা কিছুদিন বাদেই অবশ্য দুজনের হয়েছিল। বাড়িতে নয়, চৌরঙ্গী অঞ্চলের ভালো রেস্টুরেন্টে টিপট থেকে সুবিমলের কাপে সেদিন সরসী চা ঢেলে দিয়েছিল। অবস্থার অনুপাতে একটু বেহিসেবি খরচই সেদিন করে ফেলেছিল সুবিমল। 365 দিনই কি আর হিসেবের মধ্যে বেঁধে রাখা যায় জীবনকে? সরসীর হাত যে সেদিন সুবিমলের হাতের মধ্যে ঘেমে উঠেছিল, কেঁপে উঠেছিল, তাকেও ঠিক হিসাবসম্মত বলা চলে না। সরসী হাত ছাড়িয়ে নেয়নি, কিন্তু ধরা গলায় বলেছিল, তুমি এখনো তো আমাদের সব কথা জানো না। সুবিমল কথাটি ঘুরিয়ে নিয়ে বলেছিল,
কেমন করে জানব তোমায় আমায় মিলে যে আমাদের কথা তা তো সবে শুরু। ওদিকে দুজনকে নিয়ে কানাকানি, চোখ টেপাটেপি, গা টেপাটেপি, আড়ালে আবডালে হাসাহাসি অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। অফিসে সুবিমলের সতর্কতার অন্ত ছিল না, তবু সহকর্মীদের চোখে চোখে বিদ্যুৎ খেলতে লাগল। যারা একটু বেশি সাহসী তারা কেউ কেউ দু একটা বাঁকা বাঁকা পরিহাসও করল। খুব সাবধান হয়ে গেল দুজনে, যেন কেউ কাউকে চেনে না, কারো সঙ্গে কারো বাক্যালাপ পর্যন্ত নেই যেন। দিন কয়েক পরে ফের সেই নিভৃত অফিসেই দেখা হলো। একটা ড্রাফট ছটার সময় টাইপ করতে শুরু করলো সরসী। তারপর হঠাৎ যেন নিজের মনেই মন্তব্য করে উঠল, না, এত খারাপ লেখা ভদ্রলোকের এ কি কেউ পড়তে পারে? সারা অফিসে আর কেউ নেই, বেয়ারাদের ছুটি দিয়েছে সুবিমল, দারোয়ানকে কিনতে পাঠিয়েছে পান সিগারেট। সোজা উঠে গিয়ে দাঁড়ালো সরসীর টেবিলের কাছে, কোপের ভান করে বলল, ভদ্রলোকের লেখার কোন জায়গাটা অপাঠ্য শুনি? সরসী হেসে ঘাড় ফেরালো, বলল, সব জায়গায়, কোথাও কিচ্ছু বোঝবার জো নেই। তার কথার ভঙ্গি দেখে সুবিমলও হাসল। আগের চেয়ে অনেক বেশি সপ্রতিভ হয়েছে সরসী, অনেক প্রগলভতা। দুজনের কাছে কোথাও আর কিছু দুর্বোধ্য নেই, সব স্পষ্ট, সব প্রাঞ্জল। কোনো জট নেই জীবনে, কোনো জটিলতা নেই। কিন্তু সুবিমলের ভুল হয়েছিল। জীবন কি সত্যি অত সহজ, অত সরল, অত প্রাঞ্জল? আর জট কি জীবনের দু একটি? জট অসংখ্য। জীবনের এক জট খোলে আর একটা জট জড়ায়, হৃদয়ের এক পাট খোলে আর এক পাট বন্ধ হয়। বাধা দিয়ে বললুম, পরিতোষবাবু, আপনি যে একেবারে ফিলোসফিতে চলে গেলেন। পরিতোষবাবু হেসে বললেন, আচ্ছা, এবার ইকোনমিক্সে ফিরে আসছি। জানুয়ারির শেষে ইনক্রিমেন্টাল লিস্ট বেরোল অফিসের, জেনারেল ম্যানেজারের সই করা সুবিমলের হাতে লেখা লিস্ট। টাইপের জন্য গেল সরসীর কাছে। একটির পর একটি সহকর্মীদের নাম, আর তার বিপরীতে টাকার অঙ্ক। সেক্রেটারির মাইনে বেড়েছে 50 টাকা, তিনি অনেক কাজ করেছেন। এবার 1,050 টাকা আমানত এনেছেন কোম্পানিতে। তারপর সুবিমলের নাম, তারও 10 টাকার জায়গায় 15 টাকা মাইনে বেড়েছে, তারও যোগ্যতায় পরিতুষ্ট হয়েছে কোম্পানি। তারপর যথাযোগ্য 5, 2.5 করে সবারই মাইনে বেড়েছে, দারোয়ান বেয়ারাদের 1.5 আর 1। কিন্তু সমস্ত তালিকা ঘেঁটে অবাক হয়ে গেল সরসী, তার নাম নেই কোনো জায়গায়, কেবল সেই বাদ পড়েছে, সেই কোনো যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। অপমানে চোখ ফেটে জল এলো সরসীর, টাইপ করতে হাত কাঁপতে লাগল, বারবার ভুল হতে লাগল নামে আর ফিগারে। শেষের দিকে কিছুতেই মনকে শান্ত রাখতে না পেরে সেই ইনক্রিমেন্টের তালিকা হাতে সরসী এগিয়ে এলো সুবিমলের টেবিলের সামনে। প্রথমে সংযতভাবেই বলল, দেখুন তো, কোনো ভুল আছে নাকি, বাদ পড়েছে নাকি কোনো নাম? সুবিমল জানে ব্যাপারটা কি, তবু শান্ত গাম্ভীর্যে বলল, সব ঠিকই আছে। সুবিমল এবার অসহিষ্ণু হয়ে উঠল, ঠিক আছে, আপনি পড়ে দেখেছেন সব? সুবিমলের লজ্জা করতে লাগল। অফিসের সমস্ত লোক তাদের দিকে তাকিয়ে আছে, কৌতুকের আভাস পাওয়া যাচ্ছে কারো কারো চোখে আর ঠোঁটের কোণে, কারণ ইতিমধ্যে সবাই তো টের পেয়েছে সুবিমল আর সরসীর সম্পর্ক। নিশ্চয়ই এই ব্যাপারটিকে ছদ্ম প্রণয়কলহ বলেই ভাবছে, মনে করছে এসব নিতান্তই প্রণয়ের মান অভিমানের পালা। সুবিমল বলল, দেখেছি পড়ে, আপনার নাম বাদ গেছে, ইনক্রিমেন্ট পাননি আপনি। সরসী অধীর হয়ে বলল, কিন্তু সবাই পেতে পারল, আমি কেন পেলুম না? কি দোষ হয়েছে আমার? কি কাজে গাফিলতি করেছি? ইচ্ছে করে কামাই করেছি কোনো দিন? রোজ 9টা এসে 6টা 7টা পর্যন্ত অফিসে কাজ করেছি আমি, কেন আমি কোনো ইনক্রিমেন্ট পেলুম না? সুবিমল বলল, আচ্ছা, সে কথা আপনাকে পরে জানানো হবে। পরে নয়, এখনই জানতে চাই আমি। সুবিমল কেবল বিরক্ত নয়, ক্রুদ্ধও হল। এত অবুঝ কেন সরসী? কেন অফিসের সকলের সামনে সরসী এমন হাস্যাস্পদ করে তুলছে নিজেকে? কোনো পুরুষ কর্মচারী এমন নির্লজ্জতা দেখাতে সংকোচ বোধ করত। লজ্জায় নিজেরই মাথা কাটা যেতে লাগল সুবিমলের। তবু চেষ্টা করে আত্মসম্বরণ করে নিল সুবিমল, বলল, অফিসের নিয়ম, সার্ভিস 1 বছর পুরো না হলে ইনক্রিমেন্ট দেওয়া হয় না,
আপনার 10 মাসের কিছু বেশি হয়েছে। সরসি বলল, এসব লেম এক্সকিউজ আমি শুনতে চাই না। এবার সুবিমলও চটে গেল। তাহলে আরও শুনুন, জেনারেল ম্যানেজার জানতে পেরেছেন যে আপনার স্পিড এখনও আশানুরূপ হয়নি, কাজেকর্মে এখনও যথেষ্ট ভুলচুক থেকে যাচ্ছে, তাছাড়া আপনাকে গোড়াতেই বেশি মাইনে নেওয়া হয়েছিল। আপনার আগে যিনি কাজ করতেন তিনি 3 বছর কাজ করবার পর আশিতে উঠেছিলেন। সরসি বলল, ওসব আমি শুনতে চাইনি, কিন্তু জেনারেল ম্যানেজার আমার সম্বন্ধে রিপোর্ট কার কাছ থেকে পেলেন? কার কাছ থেকে পেলেন তা তাকেই জিজ্ঞেস করবেন? বেশ, তাকেই করব। অন্য 2 একজন সহকর্মী উৎসাহিত করল সরসিকে, করুন না অ্যাপ্লিকেশন, আপনার কেস নিশ্চয়ই কনসিডার্ড হবে। গতবারও এমন একজনের নাম বাদ পড়েছিল, লেখালেখি করে সে পেয়ে গেছে। যদি দরকার হয় আমরা ড্রাফট করে দিই আপনার দরখাস্ত। সরসি ঘাড় নাড়ল, না কারোরই মুসাবিদার দরকার নেই, সে নিজেই লিখতে জানে, বলে খসখস করে একখানা দরখাস্ত সত্যি লিখে ফেলল সরসি। ইংরেজি দুর্বল হলে কি হবে, মনে তো বলের অভাব নেই। লিখে সঙ্গে সঙ্গে বেয়ারা দিয়ে পাঠিয়ে দিল জেনারেল ম্যানেজারের ঘরে, টাইপ পর্যন্ত করল না। নিজের কথা নিজের হাতের লেখাতেই সবচেয়ে ভালো ফোটে। ছুটির পর আবার নিরালায় দেখা হলো দুজনের, তখন তাপ পড়ে গেছে, অনুতাপ এসে গেছে মনে। সরসি বলল, আমার অন্যায় হয়ে গেছে, মাপ করো আমাকে, মনটা ভারী খারাপ ছিল। বেরোবার সময় দিদির সঙ্গে তার ছেলের চিকিৎসার টাকা নিয়ে ঝগড়া হয়ে গেছে। সুবিমল বলল, তোমার ইনক্রিমেন্টের ব্যাপারে আমি কিন্তু সত্যি সাধ্যমতো চেষ্টা করেছিলাম, তবে জেনারেল ম্যানেজার যখন ওসব কথা বললেন জোর করে প্রতিবাদও করতে পারিনি। বুঝতেই তো পারো এমনিতেই কত রকম কথা উঠেছে, তার কানেও যে কিছু কিছু না গেছে তা তো নয়, অবশ্য ইনক্রিমেন্টে হয়ে গেলে ভালোই হতো। সরসি বলল, ভালো না ছাই হতো, আমাকে আর লজ্জা দিও না। সুবিমল সান্ত্বনা দিয়ে বলল, যাক ওর জন্য দুঃখ করো না, বড় জোর গোটা 5-এক টাকা তো হাতে উঠত কর্তাদের, ও টাকা না হয় তুমি মাসে মাসে আমার কাছ থেকেই নিও। কথাগুলো ফের খোঁজ করে বিঁধল সরসির মনে, গোটা 5-এক টাকা, কিন্তু অফিসে ইনক্রিমেন্টের সময় 5 টাকার মূল্য কি কেবল 5 টাকাই? যোগ্যতা দক্ষতা মান সম্মানে কি সেই 5-25 হয়ে ওঠে না? আসলে পাছে পক্ষপাতের কথা ওঠে, জেনারেল ম্যানেজার কিছু মনে করে বসেন, সেই ভয়ে সুবিমল তার নামটা পর্যন্ত তুলতে সাহস পায়নি, মুখ ফুটে একটা কথাও বলেনি তার পক্ষে, তাই নিজের গাঁট থেকে 5 টাকা দিয়ে ক্ষতিপূরণ করতে চাইছে। কিন্তু তার গাঁটের 5 টাকায় কি সব ক্ষতিপূরণ হয়? তাছাড়া কথাটা ভারী অপমানজনক মনে হলো সরসির কাছে, এই পরিহাসের মধ্যে কোথায় যেন একটু অসুচিতা আছে। পরদিন লিস্টের বাকিটা টাইপে চড়িয়েছে সরসি, ডাক পড়ল জেনারেল ম্যানেজারের ঘরে। সুবিমল দেখল মুখ শুকিয়ে গেছে সরসির, বুক কাঁপছে, পা কাঁপছে। দরখাস্তটা তার সঙ্গে পরামর্শ করে না পাঠানোয় মনে মনে সুবিমল ক্ষুণ্ণ হয়েছিল, তবু প্রকাশ্যে অফিসের মধ্যে ভরসা দিয়ে বলল, জান না অত ভয় কিসের। 5 মিনিট গেল সরসি ফেরে না, শঙ্কিত হয়ে উঠল সুবিমল। শেষে প্রায় 25 মিনিটের মাথায় সরসি ফিরে এলো, মুখে তার শঙ্কা ভয় আতঙ্কের চিহ্ন মাত্র নেই, খুশিতে জলজল করছে মুখ, ব্যাপারখানা কি? হঠাৎ জেনারেল ম্যানেজারের কথা মনে পড়ল সুবিমলের, বলিষ্ঠ দীর্ঘকায় পুরুষ, সুবিমলের চাইতে অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যবান, বয়স অবশ্য কিছু বেশি, 35-এর কাছাকাছি, কিন্তু দেখলে আরও কম বলে মনে হয়। এখনো বিয়ে করেননি, ফলে নানা রকমের কানাঘুষা মাঝে মাঝে কানে আসে। ভারী রাশভারী মানুষ নবনী চ্যাটার্জি, তার মুখের দিকে তাকিয়ে কর্মচারীরা সহজে কথা বলতে পারে না। তার সিদ্ধান্তের প্রতিবাদ করেও তার ঘর থেকে হাসি মুখ নিয়ে কি করে ফিরে এলো সরসি? অফিসের মধ্যে কথা বলবার সুযোগ হলো না। ছুটির পর আড়ালে ডেকে সুবিমল জিজ্ঞাসা করল, ব্যাপার কি, ইনক্রিমেন্ট হাতে হাতে পেলে নাকি? সরসি মৃদু হেসে বলল, তা নয়, উনি বললেন আমার সাহস দেখে খুশি হয়েছেন, অত সাহসটা কি অফিসের আর কারণ নেই। সুবিমল গম্ভীর হয়ে বলল, তাই নাকি, আর কিসে কিসে খুশি হলেন তারপর? সরসি নিজের আনন্দে মগ্ন ছিল, সুবিমলের গাম্ভীর্য লক্ষ্য করল না, বলল, আমার ইংরেজি হাতের লেখারও প্রশংসা করলেন,
বললেন, এর আগে এমন হাতের লেখা উনি দেখেননি। সুবিমলের মনে পড়ল, সরসীর হাতের লেখার প্রশংসা এর আগে সেও একদিন করেছিল, ইংরেজি নয় বাংলা লেখারই। টুকরো টুকরো চিঠিপত্র চলত দুজনের মধ্যে। সুবিমল একবার বলেছিল, লেখা দেখলেই বোঝা যায় হাতখানি কেমন। সরসী লজ্জিত হয়ে বলেছিল, আহা। কিন্তু সে প্রসঙ্গের সুবিমল উল্লেখ মাত্র করল না। সরসীর যদি সে কথা মনে পড়ে না থাকে, সুবিমল বলতে যাবে কেন? সুবিমল বলল, কেবল সাহস আর হাতের লেখার প্রশংসায় অতটা সময় কাটল কি করে? বা উনি বাড়ির কথাটা তো জিজ্ঞেস করলেন যে। ইনক্রিমেন্ট সম্বন্ধে কি বললেন? সরসী সহাস্যে বলল, সে সম্বন্ধেও খানিকটা ভরসা পেয়ে গেছি। বললেন, আমার কাজকর্ম এতদিন ভালো করে দেখেননি, এবার দেখবেন। ইনক্রিমেন্টের জন্য ভাবনা কি? ছমাস বাদেই তো একটা স্পেশাল ইনক্রিমেন্ট হচ্ছে, তখন পুষিয়ে দেবেন। তার আগে সত্যি সত্যি কিন্তু যোগ্যতা দেখানো চাই। দেখো, যতটা ভয় করেছিলাম কাছে গিয়ে দেখি তার কিচ্ছু নয়। আলাপ ব্যবহারে খুব অমায়িক, খুব ভদ্রলোক। সুবিমল বলল, মেয়েদের সম্বন্ধে ওর একটু বিশেষ ভদ্রতাই আছে। সরসী ভুরু কুচকে বলল, তার মানে? আসলে তোমরা পুরুষেরা ভারী হিংসুটে যাত। ট্রাম বাসে কখানা লেডিস সিট আমরা পাই, তা নিয়েও তো কত কথা, কত হিংসা তোমাদের। পরিতোষবাবু একটু থেমে সিগারেট ধরালেন। আমি বললুম, তারপর? তারপরের ইতিহাস খুব দ্রুত। যোগ্যতা প্রমাণের জন্য প্রায় উঠে পড়ে লাগলো সরসী, যাতে স্পিড বাড়ে, কাজ পেন্ডিং পড়ে না থাকে, যাতে ভুলচুক একেবারেই না হয়। তার কাজেকর্মে অখণ্ড মনোযোগ দিল সরসী। কাজ করতে করতে আগে ফাইল থেকে যখন চোখ তুলে তাকাতো, সুবিমলের সঙ্গে চোখাচোখি হতো, সঙ্গে সঙ্গে মৃদু হাসির ঝিলিক খেলে যেত তার ঠোঁটে। এত সতর্ক, এত সাবধান করে দেওয়া সত্ত্বেও কিছুতেই সে হাসি গোপন করতে পারত না। মুখ থেকে, চোখ থেকে লুকিয়ে রাখতে পারত না মনের উচ্ছলতা। আজকাল যখন সুবিমল চোখ তুলে তাকাতো, সরসীর সেই গভীর কালো চোখ দুটি চোখে পড়ে না, সে চোখ ড্রাফটে নিবদ্ধ। কখনো বা টাইপরাইটারের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যস্ত। আজকাল চোখ তুলে কেবল সরু পথের মতো ঘন কালো চুলের মাঝখান দিয়ে সিঁথি চোখে পড়ে সুবিমলের। সে পথ খানিক দূর গিয়ে গভীর অরণ্যে ফের হারিয়ে গেছে। সুবিমল অন্য মানুষকে হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চমকে উঠে লজ্জিত হয়ে ফাইলের আড়ালে মুখ ঢাকে। কিন্তু সরসীর কোনো দিকে তাকাবার ফুরসত নেই, বোধহয় স্পৃহাও নেই। অকারণে মেজাজ খারাপ হয়ে ওঠে সুবিমলের। বেয়ারাদের ধমকায়, সহকর্মী অধস্তনদের বকে, কাজেকর্মে নিজের একটু আধটু ভুলচুকের জন্য সেক্রেটারি সুধীরবাবুর কাছে লজ্জা পায়। তিনি তার সাক্ষাৎ ওপরওয়ালা, ভারী ঠান্ডা কিন্তু গম্ভীর মেজাজের মানুষ। এক আধটি মন্তব্য করেন মাঝে মাঝে, আপনার কি হয়েছে সুবিমলবাবু, কোনো অসুখ বিসুখ করল নাকি? না, অসুখ বিসুখ কিছুই করেনি সুবিমলের, কিন্তু সুখী বা কই। এদিকে প্রায়ই দু তিনবার করে জেনারেল ম্যানেজারের বেয়ারা এসে সালাম জানায় সরসীকে। ব্যস্ত হয়ে সরসী কিসব কাগজপত্র নিয়ে চলে যায় জেনারেল ম্যানেজারের চেম্বারে। এরই মধ্যে কেমন যেন একটু খুদে অফিসারের ভাব হয়েছে সরসীর। সহকর্মীদের চোখে মুখে আবার এক ধরনের হাসি দেখা যাচ্ছে, সে হাসির ব্যঞ্জনা আলাদা। একদিন ছুটির পর একসঙ্গে ট্রামে যেতে যেতে আগের মতোই পাশাপাশি বসে সুবিমল জিজ্ঞাসা করল, কি এমন কাজ তোমার, অত ঘন ঘন ও ঘরে করো কি? সরসী বলল, ও ঘরে মানে? ও ঘরে মানে বড় ঘরে। সরসী বলল, বাহ, কাজকর্ম থাকে, ডেকে পাঠান তাই যাই, ডাকলে তুমি বুঝি যাও না, না গিয়ে পারো বুঝি? আরও কদিন পরে, সেদিন অফিসের অন্য সবাই চলে গেছে, শুধু আছে সরসী আর সুবিমল। খানিক বাদে সুবিমলেরও কাজ শেষ হল, কিন্তু সরসীর কাজ আর ফুরোয় না। খানিক অপেক্ষা করে সুবিমল নিজে এগিয়ে গেল সরসীর টেবিলের কাছে। এর আগে দু একটা রূঢ় কথা বলেছে সরসীকে, হয়তো অভিমান হয়েছে তার, মানভঞ্জন দরকার। দারোয়ান বেয়ারাদের অন্য কাজে পাঠিয়ে সুবিমল নিজেই এগিয়ে গেল, বলল, সন্ধ্যার সময় কি কাজ করছো এত? বাকি যা আছে দাও আমাকে, আমি তাড়াতাড়ি টাইপ করে দিচ্ছি। সুযোগ সুবিধা মতো
এমন অনেকদিন সুবিমল সাহায্য করেছে সরসীকে। আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে সাফ করে দিয়েছে তার টেবিল। সরসীর চোখ থেকে প্রশংসা ঝরে পড়েছে, বলেছে, তোমার মতো আঙুল যদি আমার হতো। সুবিমল হেসে জবাব দিয়েছে, আমার বহু ভাগ্য যে আমার মতো আঙুল তোমার হয়নি। কিন্তু আজ সুবিমলের প্রস্তাবে মোটেই রাজি হল না সরসী। মাথা নেড়ে বলল, না, তুমি টাইপ করে দিলে কি আমার স্পিড বাড়বে? তাছাড়া ওর কাছে ধরা পড়ে যাব যে দুজনের হাতের কাজ তো এক নয়। তা ঠিক, দুজনের হাতে হাতে বহুদিন মিল হয়েছে, তাই বলে কি একজনের হাতের কাজের সঙ্গে আরেকজনের হাতের কাজের কোনোদিন মেলে? তবু সুবিমল বলল, আচ্ছা ধরা পড়ো তো পড়বে, দেখি না কি এমন জরুরি জিনিস টাইপ করছ। সরসী তাতেও মাথা নাড়ল, দোহাই তোমার, ওগুলি টানাটানি করো না, তাহলে আর চাকরি রাখতে পারবো না। মিস্টার চ্যাটার্জির প্রাইভেট ফাইল ওটা, কাউকে দেখাতে নিষেধ আছে। সুবিমল বলল, ও। তারপর দ্রুত সে ঘর থেকে বেরিয়ে গেল। পার্সোনাল ফাইলের পরে এলো কনফিডেন্সিয়াল ফাইল, অফিসের নতুন রুলস অ্যান্ড রেগুলেশনসের ড্রাফট। সবই জরুরি, সব কাজই অফিসের ছুটির পর অতিরিক্ত খেটে করে দিতে হলো সরসীকে। একদিন সরসী এসে খুশি মুখে বলল, জানো, জেনারেল ম্যানেজার খুব খুশি হয়েছেন, অতগুলি টাইপড শিট কিন্তু ভুল বেরিয়েছে মাত্র একটি। সুবিমল তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলল, ভুল তোমার একটি হয়েছে সরসী, বড় মারাত্মক ভুল। জেনারেল ম্যানেজার যদি খুশি হয়ে থাকেন, তোমার সেই ভুলের জন্যই হয়েছেন, বিশুদ্ধতার জন্যে নয়। সরসীর সমস্ত উৎসাহ, সমস্ত উজ্জ্বলতা যেন নিবে গেল। বলল, তার মানে? তার মানে কি বুঝতে পারোনি? সুবিমল অদ্ভুত একটু হাসল। সরসী আরেকবার দীপ্ত হয়ে উঠল, বুঝেছি, তুমি নিজে যেমন নোংরা, জগৎ শুদ্ধ সবাইকে তেমন ভাবো। এরপর দেখা গেল নতুন চেয়ার টেবিল আসবাবপত্রের আমদানি হয়েছে সরসীর জন্য। অ্যাসবেস্টসের পার্টিশন তুলে চারদিক ঘিরে দেয়া হল। বহু লোকের চোখের সামনে বসে একজন মহিলা কর্মচারীর কাজ করতে অসুবিধা হয়, এসব সাধারণ শিষ্টাচার ছাড়া কিছু নয়। তবু নানা জনে নানা কথা বলতে লাগল। ডেসপেচার নীলকমলবাবু সুবিমলকে আড়ালে পেয়ে ফিসফিস করে বলল, গরিবের চোখ দুটো না থাকাই ভালো মশাই, থাকলেই বিপদ, না থাকলে বরং অন্ধ আতুর বলে ভিখ মেগে খাওয়া যায়, কিন্তু চোখ থাকলে চাকরিও থাকে না, ভিখও মেলে না। সুবিমল হেসে বলল, কেন, কি দোষ হলো চোখের? চাকরি না থাকারই বা কি হল? নীলকমলবাবু বললেন, কাল একেবারে সামনে পড়ে গিয়েছিলাম, অনেকদিন পরে মেট্রোতে একটা ভালো বই এসেছে শুনে গিয়েছিলাম দেখতে, বেরিয়ে এসে চোখে ধাঁধা লাগলো। আরেকখানা নতুন ছবি, দুজনে মোটরে উঠছেন একসঙ্গে। সুবিমল বলল, দুজনে মানে? না মশাই, আপনি আমার চাকরি না খেয়ে ছাড়বেন না, অফিস আদালতের দেয়ালের কান থাকে তা জানেন। সুবিমল আর কোনো কথা বলল না। নীলকমলবাবুর চাকরি মোটেই গেল না, বরং দু তিন দিন সরসীরই কোনো সাড়া মিলল না অফিসে। সেক্রেটারিকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীর মুখে বললেন, সর্দি জ্বর হয়েছে মিস দত্তের, ছুটির দরখাস্ত করে পাঠিয়েছেন, বোধহয় সপ্তাহখানেকের বেশি দেরি হবে না। কিন্তু সপ্তাহখানেকও লাগে না, চার দিনের দিন সরসী এসে হাজির হলো অফিসে, কেমন একটা তীক্ষ্ণ অদ্ভুত ভাব চোখে মুখে, যেন দিন কয়েক আগে একটা ঝড়ের ঝাপটা চলে গেছে তার উপর দিয়ে। জিজ্ঞাসা করবার দরকার ছিল না, তবু জিজ্ঞাসা করল সুবিমল, কি অসুখ হয়েছিল সরসী? সরসী মুখ ফিরিয়ে নিয়ে বলল, কি আবার হবে? দিন কয়েক পরেই কিন্তু সরসীর সেই বিমর্ষ ভাব কেটে যেতে লাগল। চোখে মুখের পরিবর্তন ঘটল সরসীর, রং ফিরল, দেখা গেল বেশ বাসেও যথেষ্ট পরিবর্তন হয়েছে। সাধারণ মিলের শাড়ির বদলে তাঁতের শাড়ি, মিহি সস্তা ছিটের ব্লাউজের বদলে নামি অর্গান্ডি, কান গলাও আর খালি নেই, হাল ফ্যাশনের শূন্য গর্ভ সুগোল রিং দুলছে কানে, চিকচিক করছে সরু স্বর্ণসূত্র, ডান হাতের অনামিকা কনিষ্ঠায় দুরঙ্গের পাথর বসানো দুটি আংটি, একটি নীল আর একটি রক্তবর্ণ। সুবিমল মনে মনে ভাবল, আংটির পাথরের নামগুলি একবার জিজ্ঞেস করে নেয় সরসীর কাছ থেকে, কিন্তু ফুরসত পেল না। সরসী তাকে সবসময় এড়িয়ে চলে,
কামরার ভেতর থেকে বড় একটা বেরোয় না। বেয়ারা ছাড়া কোনো বাবুর ঢুকবার হুকুম নেই তার কামরায়। মনে পড়ল, একবার মাইনে পেয়ে সরসীকে একখানা 20-25 টাকা দামের তাঁতের শাড়ি কিনে দিতে চেয়েছিল সুবিমল। সরসী কিছুতেই নেয়নি, বলেছিল, তোমার কাছ থেকে বই আর ফুল পেতেই বেশি ভালো লাগে, ওসব দেওয়ার সময় আসুক তখন দিও। জানো তো আমাদের বাড়ির হাবভাব, একখানা শাড়ি দেখলে হাজার রকম প্রশ্ন উঠবে। আজকাল সরসীদের বাড়িতে কত প্রশ্ন ওঠে তার সংখ্যাটা একবার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে সরসীকে। সেসব প্রশ্নের কি জবাব দেয় সরসী? কিংবা কোনো প্রশ্নই বোধহয় আজকাল আর ওঠে না। সরসীদের বাড়ি সম্বন্ধে সবচেয়ে শেষ সংবাদ যা পাওয়া গেল তাতে আর কোনো সংশয় রইল না সুবিমলের। সরসীর দিদি অতসীর স্বামীর সঙ্গে অবনিবনাও কারণ শোনা গেল। বিয়ের 6 মাস বাদেই অতসীর স্বামী ছেলের বাবা হতে অরাজি হয়েছেন, কিন্তু তাতে বিশেষ কোনো অসুবিধে হয়নি অতসীদের। পাড়ার ছেলেরা পিছিয়ে গেলেও বিপত্নিক দু একজন প্রৌঢ়া সাদা সিঁথির চাইতে তার রাঙা সিঁথি পছন্দ করেছেন। এরপর ও অফিসে থাকবার আর প্রয়োজন ছিল না সুবিমলের, কিন্তু ছাড়ব বললেই তো আর ছাড়া যায় না, সুযোগ সুবিধা জোটা চাই। বাড়িতে অসুখ বিসুখ আর অভাব অনটন লেগেই আছে, কিন্তু কেবল কি তাই? আরও কি কোনো কারণ ছিল না? আরও কি কোনো ইচ্ছা ছিল না সুবিমলের? কৌতূহল ছিল না নাটকের পঞ্চমাঙ্ক পর্যন্ত চাক্ষুষ দেখবার? পঞ্চমাঙ্কে পৌঁছতে খুব বেশি দেরি হল না। 6 মাসের স্পেশাল ইনক্রিমেন্ট সরসী ঠিকই পেল, গোলমাল বাঁধল অ্যানুয়াল ইনক্রিমেন্টের আগে আগে। শোনা গেল নবনী চ্যাটার্জির বিয়ে। হকচকিয়ে উঠল সমস্ত অফিস। বিয়ে কার সঙ্গে? না, সরসী দত্তের সঙ্গে নয়, দক্ষিণ কলকাতার প্রখ্যাত ব্যাংকার দুহিতা মমতা মুখার্জির নামটাই বরং বেশি শোনা যেতে লাগল। মুখার্জিদেরও চ্যাটার্জিদের মতো নানা ব্যবসা আছে, ইন্স্যুরেন্স আছে, ট্রান্সপোর্ট কোম্পানি আছে, তাছাড়াও একটা বাড়তি জিনিস আছে, সংবাদপত্র। তাই শেষে প্রজাপতি মার্কা পরিণয়পত্রের মাধ্যম হয়ে দাঁড়াল। নবনীবাবুর খুব বেশি মত ছিল না, কিন্তু তার দাদা অবনী চ্যাটার্জি বিশেষভাবে ধরে পড়লেন। নবনীবাবুর চাইতে ব্যবসা তিনি অনেক বেশি ভালো বোঝেন, ইদানিং চোখ পড়েছে রাজনীতির দিকে, একখানা মুখপত্র না থাকলে মুখ থাকে না। আরও দিন কয়েক বাদে শোনা গেল নবনীবাবু রাজি হয়েছেন, কোণে দেখে খুশি হয়েছেন তিনি। কাজের ফাঁকে ফাঁকে এসব কথা কানে যেতে লাগল সুবিমলের, সেই সঙ্গে চোখে পড়তে লাগল সরসীর বিচিত্র ভাব পরিবর্তন, রূপ পরিবর্তন। সেরূপ কখনো উগ্র, কখনো নিষ্প্রভ, সে মুখ কখনো দীপ্ত, কখনো ম্লান। তারপর একদিন সরসীকে অফিসে দেখা গেল না। এবারও কি ছুটি নিল নাকি সরসী? না, এবার আর ছুটি নয়। সেক্রেটারি তার শান্ত গম্ভীর স্বরে ঘোষণা করলেন, তিনি রিজাইন করেছেন। সবাই আরেকবার মুখ চাওয়াচাই করল, কিন্তু সরসীর আসার সময় যতখানি আলোড়ন উঠেছিল যাওয়ার সময় তেমন উঠল না। অফিসের ডিসিপ্লিন সম্বন্ধে জেনারেল ম্যানেজারের নতুন সার্কুলার বেরিয়েছিল দিন কয়েক আগে, নতুন টাইপিস্ট পরদিনই এসে হাজির হল। এবার আর মেয়ে নয়, পুরুষ। মেয়ে টাইপিস্টে মেলা ঝামেলা। এই তো সম্পূর্ণ প্রত্যাশিত পার্থিব পরিণতি, তবু কেন যেন মনটা ভারী ফাঁকা ফাঁকা লাগল সুবিমলের। আর কিছু দেখবার নেই, এবার অন্যত্র চলে যেতে পারে সুবিমল। আরও গোটা কয়েক অফিসে চাকরির জন্য দরখাস্ত করেছিল, কোনো জায়গা থেকে একটা আশা এলে বাঁচে। দিনে দুবার করে ডেসপ্যাচে খোঁজ নিতে লাগলো তার নামে কোনো চিঠিপত্র এসেছে কিনা। ইন্টারভিউ দেওয়া ছিল দু একটি অফিসে, হ্যাঁ না জবাব আসবার সময় হয়েছে। তৃতীয় দিনে ডেসপ্যাচার নীলকমলবাবু নিজে হাতে করে নিয়ে এলেন তার ডাক। চিঠি এসেছে সুবিমলের, একখানা ইন্স্যুরেন্স প্রিমিয়ামের নোটিস আর একখানা সাধারণ চিঠি। সাদা খামের উপর গোটা গোটা অক্ষরে লেখা তার নাম। লেখা দেখেই বুঝতে পারল সুবিমল কোনো অফিসের ইন্টারভিউর ফলাফল। নীলকমলবাবু মুচকি হেসে নিজের সিটে গিয়ে বসলেন, আর অপমানের সমস্ত মুখ লাল হয়ে উঠল সুবিমলের। এত স্পর্ধা সরসীর, এখনও তাকে চিঠি লিখতে সাহস পায়? এত কাণ্ড, এত কেলেঙ্কারির পরও সুবিমলকে তার চিঠি লিখতে সংকোচ হয় না?
সরসীর মতো মেয়েদের পক্ষে বোধ হয় কিছুই অসম্ভব নয়। কিন্তু রাগ ঘৃণার সঙ্গে সঙ্গে কৌতূহল বোধ করল সুবিমল। কি তাকে লিখবার আছে সরসীর? এখনও কি সে তাকে লিখতে পারে? একটানে খামের একটা দিক ছিঁড়ে ফেলল সুবিমল, চিঠির কাগজের খানিকটাও সেই সঙ্গে ছিঁড়ে গেল। চিঠির অবশ্য তাতে কোনো ক্ষতি হল না, ঠিকানা তারিখের বালাই নেই, কোনোরকম সম্বোধন নেই, সাদা কাগজের অনেকখানি জায়গা ছেড়ে দিয়ে আছে মাত্র দুটি লাইন, দরকারি কথা আছে তোমার সঙ্গে, ফর্ডাইস লেনের রেস্টুরেন্টেই কথা বলবার সুবিধা হবে, তোমার জন্য অপেক্ষা করব। সরসীর স্পর্ধায় আরও অবাক হয়ে গেল সুবিমল, আরও অপমানিত বোধ করল। একটা অদ্ভুত হিংস্র অস্বস্তি সারাদিন অফিসের কাজকর্মের মধ্যে বিঁধতে লাগল তাকে। অপেক্ষা করব, যুগের পর যুগ, জন্মের পর জন্ম অপেক্ষা করে থাকুক সরসী, অধিকার মাড়াবে না সুবিমল। সরসী কি মনে করেছে তাকে? কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 5:30 না বাজতেই সুবিমল অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে। ঘৃণা, বিদ্বেষ, প্রতিশোধের স্পৃহা সব কিছু ছাপিয়ে এবারও কৌতূহল বড় হয়ে উঠেছে তার, নিতান্তই কৌতূহল। এত সব সত্ত্বেও কি তাকে বলবার থাকতে পারে সরসীর? কোনোরকম আঘাত, সরসীকে কোনোরকম অপমান করবার ইচ্ছা পর্যন্ত সুবিমল বোধ করল না। আঘাত করা যায় কার ওপর, যার সম্বন্ধে সামান্য মমতা, সামান্য দুর্বলতাও অবশিষ্ট থাকে? কিন্তু সরসী সম্বন্ধে সুবিমল আজ সম্পূর্ণ নির্মম, সম্পূর্ণ নিষ্পৃহ। নিতান্ত বস্তুগত কৌতূহল ছাড়া আর কিছু নেই তার মনে। নিজের চোখে দেখতে ভারী ইচ্ছা সুবিমলের, এসব সময় সরসীর মতো মেয়েরা কি বলে, কীরকম করে বলে। প্রেমের অভিজ্ঞতা যখন হলই, এটুকু দেখাশোনাই বা বাকি থাকে কেন? 6:10 হয়েছে, সুবিমল কাটা দরজা ঠেলে এই কেবিনে এসে ঢুকল। দেখল সরসী আগেই এসে রয়েছে। আপনি যে চেয়ারটায় বসেছেন, এই চেয়ারটায়। পরিতোষবাবু একটু থামলেন, বোধহয় একটু অপেক্ষা করে দেখলেন আমি কোনো সংশয়মূলক প্রশ্ন জিজ্ঞাসা করি কিনা। কিন্তু আমি চুপ করে রইলুম। পরিতোষবাবু বললেন, চেয়ারটা সুবিমলই একদিন চা খেতে এসে আমাকে দেখিয়েছিল। সরসী ঠিক সময় এসেছে, হয়তোবা কিছু আগেই। সরসী চিরকালই পাংচুয়েল, অফিসেও কোনোদিন লেট হয়নি। সুবিমল লক্ষ্য করল সরসীর বেশে বাসে ইনক্রিমেন্ট পরবর্তী দিনগুলির জাঁকজমক আর নেই, কিন্তু তাই বলে অতি সাধারণ নিরাভরণতাও চোখে পড়ল না। হাতের আংটিগুলি খসিয়ে রেখেছে, কিন্তু কান আর গলা শূন্য নয়। শাড়ি ব্লাউজও মাঝামাঝি ধরনের, খুব চড়া পরিপাট্য কিছু নেই, কিন্তু আগেকার দিনের মতো একেবারে আটপৌরেও নয়। এক কাপ চা সামনে করে সরসী বসেছিল। সুবিমল দেখেই বুঝতে পারল সে চায়ে মুখ ছোঁয়নি সরসী, আর সে চা অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে। সুবিমল বলল, 2 কাপ চায়ের কথাই বলি, কিছু না নিলে এরা এখানে বসে গল্প করতে দেবে কেন? সরসী একবার নিজের চায়ের কাপের দিকে তাকাল, তারপর মৃদু স্বাভাবিক স্বরে বলল, মিছিমিছি 2 কাপের কি দরকার? সুবিমল একটু অদ্ভুত হাসল, যে কাপ আছে তাকে মুখে দেয়া চলবে নাকি আজও একজন খাবে, আরেকজনের স্বাদ যাবে চেয়ে চেয়ে দেখবার? তার চেয়ে 2 কাপই নেওয়া যাক, দামটা আলাদা দিলেই হবে। সরসী এই খোঁচার কোনো জবাব দিল না, একটু চুপ করে থেকে বলল, আমি খুব একটা দরকারি কথার জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এই রেস্টুরেন্টটা পাড়ার কাছাকাছি, তাছাড়া এদের সঙ্গে অনেকদিনের জানাশোনাও আছে, বেশ নিরাপদ ভদ্র জায়গা বলি এখানে আসতে বলেছি তোমাকে, কথাগুলি খুব কাজের। সুবিমল হাসল, ভালোই তো, অকেজো কথাগুলি বাদ দিচ্ছি, দরকারি কাজের কথাগুলি শুনি। সরসী তবু একটু চুপ করে রইল, খানিক যেন কি একটু ইতস্তত করল, তারপর বলল, চাকরি বাকরি তো সব গেল, কি করা যায় এখন তাই ভাবছি। সুবিমল ভাবল জিজ্ঞেস করে কেন গেল চাকরি, কিন্তু ভদ্রতায় বাঁধল, নিষ্পৃহভাবে বলল, ওরকম চাকরি বাকরির অভাব কি, কাজ যখন জানা, খবরের কাগজের কর্মখালি দেখে দেখে দরখাস্ত ছেড়ে দিলেই পারো। সরসী মাথা নাড়ল, না, চাকরি বাকরির মধ্যে যাওয়ার আর ইচ্ছা নেই। আচ্ছা, কোনো ব্যবসা ট্যাবসা করলে হয় না? সুবিমল এবার একটু অবাক হয়ে বলল, ব্যবসা?
হ্যাঁ, তুমি তো নানা কনসার্নে কাজ টাজ করেছো, নানারকম অভিজ্ঞতাও আছে। কিরকম ব্যবসা করলে এখন সুবিধা হতে পারে? সুবিমল একটু হাসল। ব্যবসায়ীদের কাছে এ যাবৎ চাকরি করেছি, ব্যবসা তো কোনোদিন করে দেখিনি। বরং তাদের কারো কারোর সঙ্গে তুমি ঘনিষ্ঠভাবে মিশেছ, ব্যবসা বুদ্ধিটা তো তোমারই বেশি থাকার কথা। সরসী এই কথারও কোনো জবাব দিল না, আরক্ত মুখে একটুকাল চুপ থেকে বলল, না, ব্যবসা বুদ্ধি কিছু হয়নি, এক একবার এক এক রকম কথা মাথায় আসছে। একবার ভাবছি স্টেশনারি দোকানের কথা, আরেকবার তোমরা পুরুষ মানুষ, শত হলেও এসব ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা বেশি। তাছাড়া ভালো একজন পার্টনার না হলে কোনো ব্যবসায় আমি একা চালাতে পারবো না। সুবিমল ভারী কৌতুক বোধ করল। আমাকে কি তাহলে তোমার পার্টনার খুঁজে দেওয়ার জন্য ডেকেছ? সরসী ব্যস্ত হয়ে বলল, না না, খুঁজে দেওয়ার জন্য ডাকিনি। সুবিমল বলল, তবে দয়া করে তুমি নিজেই যদি হও খুব ভালো হয়, আমার চেয়ে তোমার অনেক বেশি জানাশোনা, অনেক বেশি অভিজ্ঞতা আছে। সুবিমল হাসল, তা না হয় আছে, কিন্তু তারপর বিজনেসের পার্টনার হিসেবে আমি কি খুব উপযোগী হব? সরসী এবার চোখ তুলে তাকালো। উপযোগী না হবারই বা কি আছে, হিসেবপত্র তো সব তোমার কাছেই থাকবে, আর এ তো কোনোরকম অদেখা আন্দাজি জিনিসের হিসেব নয়, স্পষ্ট টাকা কড়ির হিসেব। সামান্য লেখাপড়া জানা মেয়ে মানুষে তোমাকে টাকা পয়সার ব্যাপারে ঠকাতে পারবো না, সে চেষ্টা করবও না। সুবিমল মুহূর্তের জন্য নির্বাক হয়ে রইল। বন্ধু মহলে বাকচতুর বলে খ্যাতি আছে সুবিমলের। কেউ কোনো কিছু বলবার আগে তার জবাব যেন সুবিমলের জিবের আগায় এসে থাকে, কেউ তাকে এক সেকেন্ডের জন্য নিরুত্তর করতে পারে না। কিন্তু সেই মুহূর্তে সরসীর কথার কোনো জবাব যেন খুঁজে পেল না সুবিমল। এমন সপ্রতিভতা সরসীর সে কোনোদিনই দেখেনি। জেনারেল ম্যানেজারের সঙ্গে চরম ঘনিষ্ঠতার পর সরসীর যখন সবরকম চক্ষুলজ্জা কেটে গেছে, তখনও কোনো ব্যঙ্গবিদ্রুপের সরাসরি জবাব সরসী তাকে দিতে পারেনি, বারবার এড়িয়ে গেছে, চোখের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। কিন্তু কিছুদিনের মধ্যে বোধহয় খুব শ্যানা হয়ে পড়েছে সরসী। একটু চুপ করে থেকে সুবিমল আবার হাসল, আচ্ছা, তাও না হয় মেনে নেয়া গেল। ধরা যাক তোমার সঙ্গে পার্টনারশিপে রাজি আছি আমি, কিন্তু বিজনেস তো কেবল পার্টনার পেলেই হয় না, টাকারও দরকার। টাকা কোথায়? কৌতুকে যেন আরেকবার উছলে উঠল সুবিমল। কিন্তু সরসী মৃদুস্বরে বলল, টাকা আছে। আছে? হ্যাঁ, সেই টাকা নিয়েই তো বিপদে পড়ে গেছি, কি করব ভেবে পাচ্ছি না। কেমন যেন কাতর আর ব্যাকুল শোনাল সরসীর গলা। সুবিমল হেসে মাথা নাড়ল, যেন কানের ভেতর থেকে, মনের ভেতর থেকে সেই অবিশ্বাস্য অদ্ভুত করুণ সুরটুকু ঝেড়ে ফেলতে চেষ্টা করল। সুবিমল হেসে বলল, বলো কি, টাকা নিয়ে বিপদ? আমাদের তো টাকা নেই বলে বিপদ সরসী। কত টাকা আছে তোমার? কত টাকা নিয়ে বিপদে পড়েছ? সরসী একটু যেন চমকে উঠল। বহুদিন পরে নিজের নামটা সুবিমলের মুখে শুনল বলেই সেই চমকানিটা এলো কি না কে জানে। তারপর মৃদুস্বরে বলল, অনেক অনেক। বলতে বলতে ব্লাউজের ভেতর থেকে একখানা ভাঁজ করা শক্ত কাগজ বের করে আনল সরসী, বলল, এই নাও। সুবিমল অবাক হয়ে বলল, কি ওটা, খুলে দেখো। সুবিমলের কৌতূহল তখনও প্রবল, কিন্তু ভাঁজ করা কাগজখানা খুলে ফেলার সঙ্গে সঙ্গে বিস্ময় প্রবলতর হল। এ কি, এ যে চেক! সরসী কোনো কথা বলল না, সুবিমলও না, কারণ ততক্ষণে সম্পূর্ণ চেকটি সে দেখে ফেলেছে। সরসী দত্তের নামে লয়েডস ব্যাংকের ওপর 10,000 টাকার চেক কেটেছেন নবনী চ্যাটার্জি। বিস্ময়ের ঘোর কাটলে খুঁটে খুঁটে আরেকবার দেখল সুবিমল চেকখানা। সন, তারিখ, সই নির্ভুল, বিশুদ্ধ চেক। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই সইয়ে নবনীবাবুকে অনেকবার টাকা তুলতে দেখেছে সুবিমল। একটু চুপ করে থেকে সামলে নিয়ে সুবিমল বলল, ভালোই তো, অনেক টাকার মালিক হয়েছে দেখা যাচ্ছে। সরসী বলল, না না,
কেবল আমি নই, আমি নই। তুমি নও মানে? হঠাৎ কিরকম মনে হলো সুবিমলের। তাড়াতাড়ি উল্টে দেখল চেকটা। পরিষ্কার গোটা গোটা অক্ষরে সরসী সুবিমলের নামটা সেখানে এন্ডোর্স করে রেখেছে। চেক শুদ্ধ হাতখানা একবার কেঁপে উঠল সুবিমলের। 10,000 টাকা! 150 টাকার মাইনের কেরানি সুবিমল। মাসন্তে 5টা টাকা হাতে থাকে না, বরং বন্ধুবান্ধবের কাছে 5-10 টাকা ধার করে থাকে। ঘৃণার আগে অদ্ভুত একটা ভয়ে অভিভূত হয়ে রইল মন। তারপর খালি হওয়া চায়ের কাপ দিয়ে চেকখানা চেপে রাখল টেবিলের ওপর। একটু বাদে বলল, কিন্তু এ চেক তুমি কেন আমাকে দিলে? আমি কেন নিতে যাব? সরসী মুখ নিচু করে বলল, দিইনি তো, ব্যবসার জন্য ভাঙাতে দিয়েছি। তারপর দুজনে মিলে কথাটা সরসী শেষ করল না, কিন্তু দুজনে মিলে কথাটুকু সুবিমলের কানে গিয়ে বেঁধল। কথাটা আজ যত বেশি অর্থবান তত বেশি নিরর্থক। হঠাৎ ঘৃণায় শিরশির করে উঠল সুবিমলের সর্বাঙ্গ। বলল, কিন্তু এত টাকা কী করে পেলে তুমি? এ চেক যে দেখবে সেই একথা জিজ্ঞেস করবে, বুঝতে পেরেও বারবার জিজ্ঞেস করবে। কিন্তু তোমার কাছে তো গোপন কিছু নেই, তুমি তো সব জানো। তোমার কাছে লজ্জা সংকোচের তো কোনো বালাই নেই আর। সরসীর চোখ দুটো ছলছল করে উঠল বলে মনে হল। একটা বিষাক্ত তীর গিয়ে যেন বিঁধল তার বুকে। অত্যন্ত জানা ঘটনা, তবু যেন নতুন করে না জানালেই ভালো করতো সরসী। ভালো করতো নিজের মুখে না বললে। ভালো হতো তার লজ্জা সংকোচের অন্তত সামান্য কিছু অবশিষ্ট থাকলে। কিন্তু সুবিমল যেন এবার মরিয়া হয়ে উঠল। তবু এত টাকা সাধারণ একটি মেয়ের জন্য! চোখ দুটো এবার যেন জ্বলে উঠল সরসীর। সাধারণ যে নই তার প্রমাণ তো ওই চেকেই আছে। সাধারণ যে নই তার প্রমাণ তোমার সঙ্গে ফের দেখা করতে পেরেছি। সুবিমল বলল, হ্যাঁ, অন্তত এ ব্যাপারে তোমার অসাধারণত্ব স্বীকার করতেই হয়। সরসী বলতে লাগল, না, কেবল এ ব্যাপারে নয়, ছেলেবেলা থেকেই মনে মনে ভাবতাম পাড়ার সাধারণ মেয়েদের মতো হব না, অন্যরকম হব। অনেক দূর অবধি পড়ব, অনেক বড় চাকরি করব, কিছুতেই দিদির মতো হব না, দিদির মতো ঠকব না। প্রথম প্রথম ভারী হিংসা হতো দিদিকে। আমার চেয়ে সবার কাছে ঢের বেশি তার আদর। খুব হিংসা করতাম তাকে। তারপর বড় হয়ে দেখলাম সে বোকা। যত বেশি সুন্দর তত বেশি বোকা। তার বোকামির সুযোগে আমাদের এক আত্মীয় ঠকিয়ে গেল। সুবিমল বাধা দিয়ে বলল, ওসব কথা থাক সরসী। সরসী বলে চলল, অনেক টাকা অনেক গয়নাগাটি ঘুষ নিয়ে ঠকালেন জামাইবাবু। প্রথমে বললেন ওসব তিনি মাইন্ড করেন না, কিন্তু ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে গয়নাগাটি কেড়ে রেখে তাড়িয়ে দিলেন। সুবিমল আবার বলল, ওসব থাক, ওসব কথার সঙ্গে আমাদের কি সম্পর্ক? সরসী বলল, কিন্তু আমার সম্পর্ক আছে। ভাবলুম দিদির মতো হব না, দিদির মতো ঠকব না। বাবা মা চিন্তায় পড়ে গেলেন। আমি জোর করে স্কুলে পড়ি, বাইরে বেরোই। বাবা বিয়ে দিয়ে আপদ চুকাবার কথা ভাবলেন। কিন্তু বিয়ে কি অত সহজে হয়? দিদির কথা কে না জানে, বিয়ে হলো না। তার চেয়েও বড় ভাবনা হলো দিন কি করে চলবে। বললুম, আমাকে ছেড়ে দাও বাবা, দিদির দশা তো চোখের উপর দেখছি, তার মতো বোকামি আমি করব না। বেরোতে দিতে হল, ঘেঁষতে চাইল অনেকে, দিদির যারা চেয়েছিল। এড়িয়ে গেলাম, রুখে দাঁড়ালাম, ভান করলাম অভদ্রতার, কিন্তু সবাইকে কি এড়ানো যায়? সুবিমল আবার বলল, থাক ওসব সরসী। না এড়াতে পেরে খুব কাঁদলাম, কিন্তু সে যেন সাধ করে কান্না, তেমন যেন দুঃখ নেই। ঠকলাম কি জিতলাম ভেবে পেলাম না। ঠকা জেতা দুই সমান। বাবা বললেন, অত কি ভাবছিস? বললুম, অফিসের ভাবনা। মা বললেন, শরীর খারাপ হচ্ছে কেন? বললুম, অফিসের খাটুনি। কিন্তু দিদির চোখে ধরা পড়ে গেলুম। দিদি বলল, অত খুশি আহ্লাদ কিসের তোর? তুই তো মরেছিস আমার মতো। বললুম, না দিদি, মরলেও তোমার মতো মরিনি, তোমার মতো মরব না। কিন্তু মরতে হল। না না, সে মরণ নয়, অপমৃত্যু। কেবল দিদি নয়, বাবা মা সবাই টের পেলেন। বললেন, এসব কি,
বললাম, চুপ করো, এও চাকরি। সুবিমল আবার বলল, ওসব কথার তো আর আজ কোনো প্রয়োজন নেই সরসী। আচ্ছা, তাহলে প্রয়োজনের কথাই হোক, চেকের কথাই শোনো, অত টাকা পেলাম কি করে তাই তো জিজ্ঞেস করছিলে? সহজে পাইনি, সাধারণ মেয়ে হয়ে পাইনি, দিনের পর দিন দর কষাকষি করেছি। চ্যাটার্জি 2000 থেকে শুরু করেছিলেন, কিন্তু আইন আদালত, মমতা মুখার্জি, তাদের নববঙ্গ পত্রিকা, অ্যাসেম্বলিতে অবনীবাবুর মেম্বারশিপ, সব মিলিয়ে তো 2000 টাকা হতে পারে না, অনেক বেশি। আমি দয়া করে 10-এ রাজি হয়েছি। চ্যাটার্জি সার্টিফিকেট দিয়েছেন আমি সাধারণ মেয়ে নই, জীবনে কাউকে এত খেসারত তিনি দেননি। সুবিমল হাসল, কিন্তু ফলস চেকও তো দিতে পারেন। সরসী ঘাড় নাড়ল, তা পারেন না, উকিলের কাছে পরামর্শ নিয়েছি, তার জন্যে মামলা মোকদ্দমা চলে। 10,000 টাকা পাওয়ার জন্যে না হয় উকিল মোক্তারের পেছনে কিছু খরচ করলাম আমরা, পার্টনার হওয়ার আগে না হয় মোকদ্দমার তদবির তুমিই করলে কিছুদিন, কিন্তু তার দরকার হবে না, এই চেক জেনুইন। সুবিমল বলল, তা হবে, কিন্তু এত লোক থাকতে আমাকে কেন? আর কে আছে বাবা, তাকে এসব জটিল ব্যাপারে, তাছাড়া তিনি রুগ্ন বুড়ো মানুষ। সুবিমলের কান দুটো লাল হয়ে উঠল। ছি, কিন্তু তোমার অন্য বন্ধুবান্ধব? কেউ নেই, যারা আছে তাদের বিশ্বাস নেই। কিন্তু আমাকেই বা তোমার এত বিশ্বাস কিসের? সরস্বী একটু চুপ করে থেকে বলল, দুনিয়ায় কাউকে না কাউকে বিশ্বাস তো করতেই হয়, না করে পারা যায়? তাছাড়া তুমি যদি ঠকাওই, আমার চেয়ে বেশি ঠকাতে তো আর পারবে না। সরস্বী চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মুহূর্তকাল দুজনেই চুপ করে রইল। একটু বাদে সুবিমল বলল, আমি এবার তাহলে উঠি সরস্বী। সরস্বী ফিরে তাকিয়ে বলল, কিন্তু চেকটা? ও, চেকটা? ওটা কি আমাকে নিতেই হবে? হ্যাঁ, দয়া করে তুমি ভাঙাবার চেষ্টা করো। সুবিমল চায়ের কাপটা সরিয়ে ফেলে চেকখানা হাতে তুলে নিল। একবার বুঝি চেক শুদ্ধ কেঁপে উঠল সুবিমলের হাতখানা, কেঁপে উঠল সর্বাঙ্গ, কিন্তু পরক্ষণেই কাগজের ভাঁজে ভাঁজে চার খণ্ডের চেকটা ছিঁড়ে ফেলে টুকরোগুলো টেবিলের তলায় ছুঁড়ে দিল। পরিতোষবাবু থামলেন। প্রশ্নটা ঠিক রসিকচিত নয়, কিন্তু রসের চেয়ে তথ্যের তৃষ্ণাই আমার তখন প্রবল, তাই নিঃসন্দিগ্ধ হবার জন্যে একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তারপর? পরিতোষবাবু চটলেন না, হাসলেন, বললেন, তারপর আর কি, সুবিমলের আত্মীয় স্বজন বন্ধুদের অনেকেই তাকে খুব কৃপণ মনে করে, কেউ বা ভাবে অপদার্থ, অতগুলো টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও লোকটা তেমন কিছু করতে পারল না, চালচলনও ভালো হলো না। তাদের বিশ্বাস সরসী যখন বউ হয়ে এসেছে, 10,000 টাকাও সুবিমলের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে। চ্যাটার্জির কাছে তো গল্পটা শুনেছে কেউ কেউ, সুবিমলের কাছেও শুনেছে, কিন্তু সব গল্পই কি আর সবার কাছে সত্যি হয়? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা চেক। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।